হাই ব্রুয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। তো আমি আছি আপনাদের সাথে ফারহানা। তো মূলত আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমি বিজনেসের জন্য কিছু অনলাইনে বেকিংয়ের জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলো আমার হাতে এসে পৌঁছিয়েছে। তো আজকে আমি মূলত আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব, আমি বিজনেসের জন্য বেকিংয়ের কী কী জিনিস অর্ডার করেছি। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। বেকিংয়ের আমি কী কী জিনিস আনিয়েছি সেগুলো হচ্ছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু এখনো এগুলো ওপেন করিনি। এগুলো সম্ভবত হচ্ছে কালার, এই যে এখানে কালারও একটু লিক হলো, সম্ভবত এগুলো কালার হবে। এগুলো কিন্তু ওপেন করা হয়নি। সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কী কী জিনিস আনিয়েছি। আর আমাকে হচ্ছে কয়েকটা বলেছিল আমার যত বেকিংয়ের জিনিসপত্র আছে সবগুলো যাতে আমি একসাথে করে দেখাই। তো আমি সবসময় একটা কথা বলেছিলাম যে আমি বাংলাদেশ থেকে কিছু জিনিস আনাচ্ছি, সবগুলো যখন চলে আসবে তারপরে আমি একসাথে একটা ভিডিও তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব, মানে আমার যত যাবতীয় বেকিংয়ের জিনিসপত্র আছে। তো এখন তো বাংলাদেশে জিনিসগুলো চলে আসলো, তো এখন আপনাদের সাথে আমি সময় করে একটা ভিডিওর মধ্যে সব কিছুই দেখিয়ে দিব। তো সবাইকে ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। তো আশা করছি ভালো লাগবে। তো এটা হচ্ছে টুন টেবিল, এটা হচ্ছে সিলিকন ম্যাট, এই যে ফন্ডেন্ট যে তৈরি করে এটার জন্য এই ম্যাটটা আমি কিনেছি। আর এগুলো সবগুলোই হচ্ছে আমি অনলাইনে অর্ডার করেছি। বাংলাদেশে হচ্ছে অনেকগুলোই এই ধরনের বেকিং এর অনলাইনে শপ আছে, তো আমি এখান থেকে অনলাইনে অর্ডার করেছি। ওখান থেকে হচ্ছে চট্টগ্রাম গেল, চট্টগ্রাম থেকে এগুলো ওমানে আসলো। তো এটা হচ্ছে সিলিকন ম্যাট, এখানে হচ্ছে ফন্ডেন্ট গুলো পেলে আর কি। তো আমার কাছে তো ছিল না, যার কারণে আমি হচ্ছে যেখানে হচ্ছে রুটি বেলতো ওখানে ওই কাজটা সারাতাম। এরপরে হচ্ছে এটা, এই যে ফিনিশিং করার জন্য যে কেকের যে ফিনিশিং করে এরপরে ডিজাইন করে পাশে, তো ওটার জন্য এগুলো নিলাম। এই যে এগুলো আমি এখান থেকে অর্ডার করেছি এগুলো। তারপরে এটা হচ্ছে টুন টেবিল, তো এখানে দেখি কেকটা ডেকোরেশন করা হয়। এই যে এটা হচ্ছে টুন টেবিল, আর আমি অনেকগুলো নজেল অর্ডার করেছি। সবগুলো নজেল আমি আপনাদেরকে দেখাবো কোনটা কিরকম। এই যে এটা হচ্ছে টুল টেবিল, তো এটা এইভাবে আসলে কেকটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইন করা হয়। আমার কাছে এটা ছিল না, তো এটা বাংলাদেশ থেকে আমি অর্ডার করেছি। এই যে একটু বের করি কী কী কালার আমি অর্ডার করেছি। প্রায় হচ্ছে 10-12 আইটেমের কালার আছে এখানে। কালার পর একদম লন্ডভন্ড হয়ে গেল, অবস্থা খুবই খারাপ। প্যাকেটের ভিতরে একটা কালার হয়তো বা পরে একদম অবস্থা খারাপ হয়ে গেছে ভিতরে। এই যে আমি এটা রান্না করে নিয়ে যাচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো। আমি টোটাল 10টা কালার অর্ডার করেছিলাম, আর এই কালারগুলো হচ্ছে মানে 2 লিটার 3 লিটার করে বড় বড় গ্রামে থাকে। তো ওখান থেকে আসলে যারা অর্ডার করে তারা 100 গ্রাম কিংবা 200 গ্রাম কিংবা 500 গ্রাম করে অর্ডার করা হয়, তখন হচ্ছে ওরা আলাদা আলাদা কোটাতে করে দেওয়া হয়। তো আমি জাস্ট 100 গ্রামের মতো করে কালারগুলো অর্ডার করেছিলাম। তো আসলে এখানে খুব ভালোভাবে কিন্তু ওরা ট্যাপ মেরে দিয়েছে, হয়তো বা কয়েকটা বয়ামে কিন্তু মানে ভালোভাবে এটা ঢাকনাটা মারা হয়নি, একটু হালকা লুজ ছিল, যার কারণে কয়েকটা কালার পরে একদম লন্ডভন্ড হয়ে গেল। মানে 3-4টাই সম্ভবত পড়েছে, আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ কালার পড়েছে। আসলে দেশ থেকে যখন কোনো একটা জিনিস আসে সেটা যে আমরা বরাবর পাবো এরকম কিন্তু নিশ্চয়তা থাকে না।
আর যারা এই কালারগুলো অর্ডার করে বিজনেসের জন্য বাংলাদেশে, বিশেষ করে ওই আপু কয়েকটাকে আমি জিজ্ঞেস করেছিলাম, আপু তোমাদের কালারগুলো কি এভাবে পরে যায়, ওই আপুরা বলেছে আমাদের তো কখনো পরে না, আমাদেরগুলো তো ভালোই থাকে। তো হয়তো বা এখানে দুই একটা কালারের মানে বয়মের ঢাকনাটা একটু লুজ ছিল, যার কারণে পড়ে গিয়েছে, আর নয়তো বা এত দূর থেকে আসতেছে, মানে কোথা থেকে কোথায় চলে যায় এইসব জিনিসগুলো, যার কারণে হয়তো বা মানে কালারগুলো পড়ে গেল। আমার হাত কিন্তু একদম লাল হয়ে গেল, এই যে এখানে প্রায় পুরোটাই পড়ে গিয়েছে, জাস্ট অল্প একটু আছে এই কালারটার মধ্যে। আর 10টা কিন্তু 10 রকম কালার, আর এটা হচ্ছে ইয়েলো কালার, এখান থেকেও প্রায় অর্ধেকের চেয়েও বেশি পড়ে গিয়েছে, এখান থেকেও প্রায় 4 থেকে 5টা মতো কালার পড়ে গিয়েছে। তো আসলে ভালোভাবে টাইট করে মারা হয়নি, যার কারণে পড়ে গেল। আমার কিন্তু খুবই খারাপ লাগছে, কারণ এত দূর থেকে জিনিসগুলো আমি অর্ডার করলাম কিন্তু পড়ে গেল। গ্রিন কালারটাও কিন্তু পড়েছে হালকা করে, এটাও কিন্তু পড়েছে। আর এই কালারটার নাম হচ্ছে রেডম্যান। বাংলাদেশে যারা বিজনেস করে, তো ওই আপুদের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম আমি যে কোন ব্র্যান্ডের কালারটা আমি অর্ডার করব, তো ওই আপুর আমাকে বলেছে রেডম্যানটা নেওয়ার জন্য। আর এগুলো হচ্ছে সুইট বল, একদম খারাপ হয়ে গেল আসলে কালার গুলো নষ্ট করতে, মানে অনেক টাকারই কালার ওখানে। আসলে ওই কালার গুলো কি হয়, 1 লিটার 2 লিটার বড় বড় গ্রামে করে থাকে, তো যারা কিনে তারা 100 গ্রাম 200 গ্রাম করে কিনে। আমি 100 গ্রাম করে কালার গুলো কিনেছিলাম। তো কালার গুলো আসলে কিভাবে দিয়েছে জানি না, একটু ভালোভাবে ঢাকনা গুলো মারা হয়নি, যার কারণে বেশিরভাগ কালার একদমই পড়ে গিয়েছে। আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, মানে কি বলবো, মানে এই সামান্য কয়টা জিনিস আমি বলি বাংলাদেশি টাকায় 6,000 টাকার চেয়ে বেশি, 6,500 টাকা এই সামান্য কয়টা জিনিস। তো টাকাটা আসলে বড় কথা না, তো জিনিসগুলো যদি ভালোভাবে পেতাম মানে তাহলে ভালো লাগতো। বিশেষ করে আমার টোন টেবিল, তারপরে নজেল, এগুলো কিন্তু প্রয়োজন ছিল না, শুধুমাত্র আমার কালারগুলো প্রয়োজন ছিল। যেহেতু এখানে কোথায় কালারটা পাওয়া যায় সেটা আমি জানি না, যার কারণে আমি কালারটা বিশেষ করে অর্ডার করেছি বাংলাদেশ থেকে আনার জন্য। এখানে যখন আমার কেকের অর্ডার আসে আমি অ্যাভেলেবেল কালার পাই না, কালার খুঁজতে গেলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, কালারটা আসলে মিলছে না। তারপরে যাই হোক, একটা ভিউয়ার সাপু আমি একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে মানে এখানে ওমানের মধ্যে বেকিংয়ের কোন জায়গাতে বেকিংয়ের জিনিসগুলো পাওয়া যায়, তো ওই আপুটা আমাকে ঠিকানা দিয়েছে, রুইতেই পাওয়া যায়, তো সামনে হয়তো বা সমস্যা হবে না, একদিন সময় করে হয়তো বা রুইতে গিয়ে দোকানটা একটু দেখে আসবো। কিন্তু এতগুলো কালার পড়ে গেল, একটু মনটা খারাপ হয়ে গেল, আমার চেহারাটা দেখে হয়তো বা আপনারা বুঝতে পারবেন সেটা এই আর কি। তারপর যাই হোক, নসিবে যেটা ছিল সেটাই, নসিবের বাহিরে তো কিছু না। তো এখানে হচ্ছে আমি কতগুলো সুইট বল অর্ডার করেছিলাম, কালারফুল, এই যে কালারফুল কিছু সুইট বল অর্ডার করেছিলাম, এখানে বিভিন্ন কালারের আছে। তো এগুলো আমি অর্ডার করেছি, ওই যে ফন্ডেন্ট কাটার জন্য, বিভিন্ন ডিজাইন করার জন্য, ফন্ডেন্টের জন্য। এরপরে কালারের মধ্যে হচ্ছে আমি যেটা অর্ডার করেছি ওটার নাম হচ্ছে রেডম্যান, আর সবচাইতে ভালো কালার হচ্ছে এমিরি কালার। আপনারা যদি কেউ কিনতে চান বা অনলাইনে যদি কিনতে চান তাহলে আপনারা এমিরি কালার বলে অর্ডার করতে পারেন, এটা সবচাইতে ভালো। আমি এখানে অনলাইনে অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু এগুলো তো আসলে বাহিরের দেশ থেকে আসে, কিন্তু রেটটা এত বেশি হয়ে যাচ্ছে এখানে, সেই জন্য আমি আসলে অর্ডার করিনি। আমি যেগুলো বাংলাদেশে 6,000 টাকা দিয়ে অর্ডার করেছি সেগুলো আমি যখন অনলাইনে অর্ডার করতে চাচ্ছিলাম এখানে, সেগুলো আমার পুরো মানে 100 রিয়ালের উপরে আসছে,
মানে বাংলাদেশি টাকা 20,000 টাকার চেয়েও বেশি, সেই জন্য আমি বাংলাদেশ থেকে আনিয়েছি। তো সম্ভবত হয়তো বা রেডম্যানের ব্লু কালারটা ছিল না, যার কারণে আমাকে এমিরি একটা কালার দেওয়া হয়েছে, সেটা আমাকে জানানো হয়েছিল তখন এই আর কি। এই যে এই কালারটা সবচেয়ে ভালো, কেউ চাইলে স্ক্রিনশট নিতে পারেন। তো নজেল হচ্ছে প্রায় অনেকগুলোই, প্রায় 2,000 টাকার নজেল এখানে, বড় বড় নজেলগুলো। আমার কাছে তো ছোট ছোট নজেলগুলো আছে, এগুলো সব ফ্লাওয়ারের নজেল। যে দেখুন সাইজ দেখুন, এগুলো অনেক বড় বড় নজেল, আর ফ্লাওয়ারগুলো কিন্তু বড় বড় তৈরি করা যাবে। আমার কাছে কিন্তু মানে বড় বড় নজেলগুলো ছিল না, ছোট ছোট কিন্তু 2-3 সেট মতোই আছে আমার নজেল। তো আমি সবগুলো নজেল বের করি, তারপরে আপনাদেরকে দেখাই। এই যে বাস্কেট ডিজাইন করার জন্য বড় নজেল, আমার কাছে কিন্তু ছোট নজেলই ছিল, কিন্তু বড়টা ছিল না। তো এখানে সবগুলোই বড়, যার কারণে এগুলোর রেটও অনেক বেশি বড়র কারণে। এই যে ফ্লাওয়ার নজেল দেখুন কত বড়, ফ্লাওয়ারটা কিন্তু অনেক সুন্দর হবে যখন আমি ডিজাইন করব। তো এখন যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল নজেল চলে এসেছে, তো এখন যখন আমি ডিজাইন করব তখন আমার কেকের ডিজাইনগুলো অনেক সুন্দর হবে শুধুমাত্র নজেলের কারণে। তো এতদিন বড় নজেল না থাকার কারণে আমি ছোট নজেল দিয়ে যা পেয়েছি তাই করেছি এই আর কি। তো আমি সবগুলো বের করছি নজেল। এই যে এটা হচ্ছে ফ্লাওয়ার নজেল, দেখুন কত বড়। এই যে এটাও ফ্লাওয়ার নজেল, এটাও ফ্লাওয়ার নজেল, এটাও এটাও, তারপরে হচ্ছে এটাও, এরপরে এটাও, এগুলো হচ্ছে বর্ডার, এগুলো দিয়ে হচ্ছে বর্ডার তৈরি করে। তো আর এগুলো হচ্ছে ফ্লাওয়ার, এগুলো ফ্লাওয়ার, এটাও ফ্লাওয়ার, এটাও এটাও, এটা এটা হচ্ছে পাতা, এটা হচ্ছে বড় সাইজের হবে পাতাগুলো। এই যে এটা হচ্ছে পাতা, এগুলো বর্ডারের, এই যে বড় বড় নজেল, এই যে এই যে এর রোজ ফ্লাওয়ার নজেল, যেটা হচ্ছে ফ্লাওয়ার তৈরি করে, এটার নজেল হচ্ছে এটা। নিচে এই ছিল নজেল। তো আমার যত বেকিং এর জিনিসপত্র আছে সেগুলো আমি একদিন দেখছি। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন যাবে আপনার মোবাইলে। আর কয়েকদিনের মধ্যে আমার যত বেকিং এর আইটেম আছে, জিনিসপত্র আছে, সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো, সেটার একটা ব্লগ আসছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। আমার হাতটা কিন্তু লাল, দেখে আবার কেউ ভয় পাবেন না, আমার নিজের কাছে কেমন যেন লাগছে, মিহি দেখলে তো ভয় পাবে আমার হাতগুলো দেখলে। এই যে আল্লাহ হাফেজ।